আজকে আপনি সবচেয়ে বেশি সৌভাগ্যবতী, কারণ খুব ফুটফুটে একটি সন্তানের মা আপনি হয়েছেন। এই সন্তানকে আপনার বুকের দুধ দেওয়া আপনার একটি অধিকারের মধ্যে যেমন পড়ে, তেমনি বাচ্চাটির অধিকারের মধ্যেও পড়ে। কিন্তু তারপরেও আমরা ডাক্তার আমাদের কাছে প্রায়শই অনেক মারা বলে থাকেন যে জন্মের পরপর তার সন্তানকে তিনি যে পরিমাণ বুকের দুধ খাওয়াতে চাচ্ছেন সে পরিমাণ হয়তো বুকের দুধ তিনি দিতে পারছেন না, পরিমাণ এটি কম। অথবা দেখা যায় নতুন যারা মা হয়েছেন, প্রথম যাদের প্রেগনেন্সির পরে মা হয়েছে, তারা অনেকেই বুঝে উঠতে পারেন না যে বাচ্চাকে আসলে কীভাবে খাওয়াবেন, কীভাবে বাচ্চাকে ধরতে হবে, কীভাবে বাচ্চাকে ব্রেস্ট মিল্কটা দিতে হবে। অথবা ব্রেস্ট মিল্ক দেওয়ার সময় অনেক সময় অনেক মহিলারা আমাদের কাছে আসেন, অনেক মারা আমাদের কাছে আসেন, যাদের ব্রেস্টে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আমরা দেখতে পারি। সবচেয়ে প্রথম কথা আপনাকে যেটি মনে রাখতে হবে যে মায়ের বুকের দুধ বাচ্চাকে দিতে হবে। মানুষের বাচ্চা মানুষের বুকের দুধ খাবে, গরুর বাচ্চা গরুর বুকের দুধ খাবে, এই কথাটি সবাইকে মনে রাখতে হবে। আমার বাচ্চা মানুষের বাচ্চা, তাকে আমি মানুষের বুকের দুধ দিব, গরুর দুধ দিব না। এক্ষেত্রে আমাদেরকে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে জন্মের পরপরই যত তাড়াতাড়ি আমরা পারি বাচ্চাকে আমাদেরকে যেটি করতে হবে, বুকের দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে আমরা শুরু করেছি, বিদেশে তো অবশ্যই এটি আছে যে জন্মের পরপরই কিন্তু ওটি টেবিলে বা যেখানে প্রসব হয়েছে সেখানেই তাড়াতাড়ি ব্রেস্টের কাছে নিয়ে আসা হয় বাচ্চাকে, যেন সে মিল্কটাকে তাড়াতাড়ি নিতে পারে। এক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেক সময় অনেক সমস্যা হতে পারে, মিল্কটা আসতে দেরি হতে পারে, সেক্ষেত্রে আপনার বিচলিত হওয়ার কিছু নেই। আপনি বাচ্চাকে বারবার আপনার মিল্কটা দেওয়ার চেষ্টা করেন, আপনার বাচ্চাকে আপনি বারবার আপনার যে নিপেলটা আছে সেটাকে সাক করান, তাহলে এমনি এমনি ন্যাচারাল প্রসেসে মিল্ক চলে আসবে। আরেকটি যে সমস্যাটি হয় যে আপনাদেরকে মনে রাখতে হবে যে গর্ভধারণের পরপর যে আপনি ইন্টারন্যাশনাল চেক আপে আসছেন, সেই সময় থেকেই কিন্তু আপনার ব্রেস্টের যত্ন আপনাকে নিতে হবে। সেই সময় দেখতে হবে যে আপনার ব্রেস্টে কোনো ধরনের সমস্যা আছে কি না, আপনার নিপেলটা কোনো ধরনের সমস্যা আছে কি না, নিপেলটা ফ্ল্যাট কি না, অথবা আপনার ব্রেস্টটাকে নিয়ে আপনি চিন্তিত কিনা, যে আপনি কীভাবে বাচ্চাকে খাওয়াবেন। এখন ইউটিউব চলে আসছে, ইউটিউবে আপনি পজিশন দেখতে পারেন। কারণ একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, বাচ্চা তখনই কিন্তু প্রপারলি খেতে পারবে যখন তার প্রপার পজিশন অ্যান্ড প্রপার অ্যাটাচমেন্টটা হবে। পজিশনটা কি, সে মায়ের খুব কাছাকাছি জায়গায় থাকবে এবং আপনার যে ব্রেস্টটা সেটি তার মুখের দিকে থাকবে এবং তার যে লোয়ার পোর্শন মুখে সেটি পুরোটা কাভার করে থাকবে আপনার যে নিপেলের পাশে যে কালো অংশটি আছে, অ্যারিওলা বলি আমরা সেটিকে, এবং তার নাকটা স্পর্শ করবে আপনার হচ্ছে স্তনে যে অংশটি আছে সেখানে। তাহলে আপনার পজিশন এবং অ্যাটাচমেন্ট যদি ভালো থাকে মিল্ক আসবেই। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দুই দিন তিন দিন চলে গেল মিল্ক না আসলে, অনেক সময় আমরা মাদেরকে বলি যে ডম্পেরিডন জাতীয় যে ওষুধটি আছে সেটি হয়তো আপনারা খানিকের জন্য খেতে পারেন। আরেকটি যেটি, যে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, শাকসবজি খেতে হবে। আর আমাদের মা দাদিরা যেসব খাবার খেত, যে লাউ খাওয়া, তারপরে কালিজিরা ভর্তা খাওয়া, এগুলো ন্যাচারাল প্রসেসও কিন্তু আপনার স্টিমুলেটর হিসেবে কাজ করে ব্রেস্ট মিল্ক আসার জন্য। অনেকে দেখা যায় যে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, খাওয়াতে খাওয়াতে নিপেলে অনেক ব্যথা হয়ে যাচ্ছে বলছেন, অথবা নিপেল ক্র্যাক হচ্ছে বলছেন, অথবা দেখা যাচ্ছে যে ফ্ল্যাট নিপেলের কারণে প্রপারলি খাওয়াতে পারছেন না, অনেক সময় লাল হয়ে যাচ্ছে আপনার ব্রেস্টটা। তো সেই ক্ষেত্রে আপনাকে তাড়াতাড়ি চলে আসতে হবে ডাক্তারের কাছে। এবং আরেকটি জিনিস মনে রাখবেন যে তিন দিন যেদিন হচ্ছে বাচ্চার বয়স, সেদিন থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার মিল্ক আসাটা শুরু হলো। এই মিল্ক আসাটা যখনই শুরু হয় হঠাৎ করে ব্রেস্টটা একটু বড় হয়ে যায়, একটু লাল হয়ে যায় এবং পেইন করতে পারে, যেটিকে বলি আমরা ব্রেস্ট এনগ্রজমেন্ট। সেই ক্ষেত্রে আপনার কাজ একটি, বাচ্চাকে ফ্রিকোয়েন্টলি আপনি খাওয়ান। খাওয়ানোর পরও যদি মনে হয় যে অনেক বেশি মিল্ক আপনার জমে আছে, তাহলে সেই ক্ষেত্রে মিল্কটাকে গরম একটা সাপোর্ট দিয়ে আপনি ফেলে দিতে পারেন। এক্ষেত্রে দেখা যাবে যে আপনার ব্যথাও কমে যাবে এবং আপনার মিল্কটা প্রপারলি পরেরটাতেও প্রোডাকশনটা ভালো হবে। আর যদি কারো ম্যাস্টাইটিস বা ক্র্যাক নিপেল জাতীয় সমস্যা হয়, তাহলে আপনার পাশে তো ডক্টর আছেই, তার কাছে আপনি চলে আসবেন।